আমি মনিরা আক্তার মুননি আমার প্রশ্ন হলো স্বামীর কাছে স্ত্রীর কি কি কোরআন হাদিস দ্বারায় হক আছে এটাও তো লম্বা ওয়াজের বিষয় ভাই স্বামীর কাছে স্ত্রীর হক আছে কি জানতে চাইছে আক্তার মুনি খেয়াল করেন প্রশ্নটা খেয়াল করেন প্রশ্ন করছে একজন মহিলা কি প্রশ্ন করছে যে স্বামীর কাছে স্ত্রীর কি কি হক আছে অধিকার আছে আরে বাপ ভাই এই কথারে আবদুল্লাহ জাহাঙ্গীর বলতেন আমরা সবাই অধিকার সচেতন কেউ কর্তব্য সচেতন না অধিকার আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ কিন্তু আমার কর্তব্য একটু আদায় করব না এই হলো আমরা সেই পাবলিক বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন নিজেরটা ষোলো আনা আর অন্যেরটা একানাও না আরে ভাই প্রশ্ন তো হওয়ার দরকার ছিল আমি একজন পুরুষ আমার স্ত্রীর প্রতি আমার কি কি কর্তব্য আছে হুজুর বলেন যাতে কোনো ত্রুটি না হয় কি আমার দিন ধরা না খাই আমি একজন নারী আমার স্বামীর প্রতি আমার কি কি কর্তব্য আছে যাতে কোনোটা না ছুটে বলে দেন যাতে কি আমাদের ধরা না পড়ি এখন আমি জানতে চাই আমার কি কি অধিকার আছে বলেন দেখি একটু হুজুর এটা 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 তালিকা হুজুরের ওয়াজ থেকে করছি তুমি পালন করো না এখন ধরবো হেরে ভাই উনি যদি অধিকার আদায় না করেন তাতে আপনার কোনো ক্ষতি হবে কিন্তু আমরা নিজেদেরটা জানতে চাই বউ শোনায় স্বামীরে হাদিস কি হাদিস শোনায় শুনছ আম্মাজান আয়েশাকে রসুল করিম সাল্লা সাল্লাম মসজিদে নবমীর আঙ্গিনায় ইথোপিয়ানদের হাডুরু টাইপ কোন একটা খেলা দেখাইতে নিয়ে গেছেন আম্মাদান আয়েশা বলেছেন যতক্ষণ পর্যন্ত খেলা দেখতে 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 বিরক্ত হয়ে আমি না বলছি ইয়া রসুল্লাহ আর দেখবো না তখন পর্যন্ত তিনি বসেছিলেন ফখদুর ও কাদের আল জার ইয়াতি সিন্নে আল হাদি হাদিসাতি সিন্নে আল হারিসাতি আল আল্লাহ এখন এর কথা বলার পর আয়সা রাজা বলেছেন ও দুনিয়ার পুরুষা খবরদার যাদের একটু তরুণী স্ত্রী আছে কম বয়স্ক স্ত্রী আছে তাদের এই বিনোদন দিকে একটু খেয়াল রাখিও একেবারে তুমি গোমড়ামুখ হয়ে যায় না বুড়ার মতো হয়ে যায় না একটু একটু থাকিও চাহিদা গুলো খেয়াল রাখিও বই ও আসনে কারে স্বামীরে রসুল এহাদি শোনায় আসলাম হাদিস শোনায় আবার স্বামী ও আসনে কি জানো রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি জমিনে কারোর শেষদা করা লাগতো তাহলে স্বামী করা লাগতো আমার পাওয়ার বুঝতেছো তুমি হিসাব নিকাশ করে কথা বলিও চিন্তা করেন সবাই যার যার পক্ষের হাদিস গুলা বলে আরে ভাই যে ব্যক্তি আসলেই জান্নাত আর জাহান প্রতি ইমান আনছে আহা আমার জাহান আগুন থেকে বাঁচতে হবে আমার কি কর্তব্য আছে আমি সেটা যেন ঠিক মতো করি এই জন্য আমার কর্তব্যগুলো আমি জানবো অধিকার যদি আমার বিপরীত এন্ডে যিনি আছে উনি আমাকে না দেন তো উনি অপরাধী হবেন আমার তো কোনো ক্ষতি হবে না যাক বোনটা প্রশ্ন করছে কষ্ট করে উত্তর না দিলে প্রশ্ন তো উত্তর না আর আমার কতগুলো কথা শোনায় দিছে যাক ভাই কথা শোনানোর উদ্দেশ্য হলো আমাদের ভিতরে চেতনা সৃষ্টি সৃষ্টি করা করা সঠিক বোধ উত্তরে আমি সংক্ষেপে বলবো একজন স্বামীর কর্তব্য হল স্ত্রীর নিয়ম অনুযায়ী ভরণ পোষণের ব্যবস্থা করা তাকে একটা কক্ষে থাকার ব্যবস্থা করে দেওয়া তার কক্ষে যে কেউ যখন তখন হুটফট করে ঢুকবে এই সুযোগ এ অধিকার কারণ নাই তার প্রাইভেসি মেনটেন করতে যা দরকার সেটা ব্যবস্থা করতে হবে তার শারীরিক যে চাহিদা আছে সেটা পূরণের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে একাধিক স্ত্রী থাকলে সমতা বজায় রাখতে হবে তার সাথে সদাচরণ করতে পার্লা বলেছেন ওয়া বিল তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন অতিবাহিত করো এই অধিকারগুলো স্বামীর তাদের সাথে সদাচরণ করতে হবে পোষণ দিতে হবে শারীরিক চাহিদা পূরণ করতে হবে এবং আরও যে সমস্ত বিষয় আস আছে সেগুলো খেয়াল রাখতে হবে আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করো ভাই আমরা প্রশ্নের উত্তর আমি বলছি সংখ্যবি দেবী এটা আমার তারা হয় না বন্ধ দিলেও শেষ হবে না বুঝতে পারছেন এক কথা আরেক কথা চলে যায় আমরা মনে হয় যা শুনলাম এটুকু আমল করলে কম না তাই না আরেকটা প্রশ্ন উত্তর দিই সেটা হলো সন্তানকে মা বাবার জাগতিক শিক্ষা দিলে কি সন্তানের হক আদায় হবে নাকি দিনই শিক্ষা দিতেই হবে ভাইরে জাগতিক শিক্ষা দিয়ে যদি মা বাবা মনে করেন যে ছেলে মেয়েকে পড়ালেখা করাইছে আমার দায়িত্ব পালন করছি তাহলে তিনি ভুল ধারণার মধ্যে আছেন ভুলের স্বর্গে বাস করছেন মা সন্তানকে যদি শিক্ষা না দেন ইমানের শিক্ষা না দেন আল্লাহর সাথে পরিচিত না করান নীতিনৈতিকতা শিক্ষা না দেন করোনাধীশ শিক্ষা না দেন তাহলে মা বাবা তার দায়িত্ব যথাযথভাবে পালন করলেন না এর জন্য কি আমাদের ময়দানে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের সিলেটে আমার জানা মতে অনেক দিনই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং উঠছে যে প্রতিষ্ঠানগুলোতে আলহামদুলিল্লাহ জাগতিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষার সমন্বয় করার চেষ্টা করা হয় এই যে আমার আলোচনার আগেই দেখলাম যে ইংলিশে প্রেজেন্টেশন কত চমৎকার করি এই ছেলে মেয়েগুলো যদি নীতি শিক্ষা পায় পাশাপাশি জাগতিক শিক্ষা দেন ইনশাআল্লাহ আপনার দিন দুনিয়া দুইটাই আলোকিত হবে দুনিয়া আখেরা দুইটাই আলোকিত হবে আর শুধু দুনিয়ার শিক্ষা দিবেন তাহলে ওই কানাডা থেকে আপনার বাবার আপনার মৃত্যু সংবাদ শুনে বলবে যে ও স্যাড ব্যাড মাই ড্যাড ইজ ডাই ইজ গন হ্যাঁ সব স্যাড ব্যাড ডাই ফাই এসব বলে টুলে সে হাত চাত জুলে বসে থাকবে ও শেষ আর যদি দিনের শিক্ষা দেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে মানুষ মরার পরে সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল খোলা থাকে তার একটা হলো আউলাদ صالح ইদউলা যদি নেক সন্তান রেখা যায় دینی শিক্ষা দিয়ে যায় এই ছেলে যে আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে সেট বড কয় না কয় আল্লাহ আমার বাপেরে মাফ করে দে চোখের পানি ফেলে এই দোয়া কবুল হয় মা বাবার জন্য বুঝতে পেরেছেন এজন্য সন্তানকে دینی শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার কত মা বাপ دینی শিক্ষা দেন নাই এরপরে সারা জীবন আফসোস করতেছেন যে ছেলে তো না একটা আস্ত অমানুষ হইছে এ ছেলে না হয়তো তাও তো ভালো ছিল মেয়ে না হয়তো তাও তো ভালো ছিল এরকম বলে অনেক মামা